ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো দেখো, আজকে তোমাদের রিকোয়েস্ট বা ডিম্যান্ডে আজকের এই ভিডিওটা করছি। অনেক দিন থেকে তোমরা আমাকে বলেছিলে যে স্যার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে সাব ওভারসিয়ারের পরীক্ষা হয়েছিল গত বছর মে মাসে, 4টে সেশানে পরীক্ষা হয়েছিল, 7-5 এবং 14-5। তোমরা জানো গ্রেড 4 সাব ওভারসিয়ারের পরীক্ষা হয়েছিল। তো এইটার রেজাল্ট কিন্তু প্রায় 1 বছর হতে গেল, এখনও কিন্তু রেজাল্ট বেরোয়নি। অ্যান্সার কি কিন্তু দিয়ে দিয়েছে অনেক দিন আগেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত তথ্য বলবো যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে এবং তারপরে ইন্টারভিউয়ের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটাও আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো শুরু করব। শুরু করার আগে প্রতিবারের মতন একটাই অনুরোধ করছি, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই লেটেস্ট আপডেট পাবার জন্যে। তো দেখো, এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট তোমরা দিয়েছিলে এবং মোটামুটি কিন্তু অনেকেরই পরীক্ষা ভালো হয়েছিল এবং তোমরা কিন্তু গত বছর থেকেই কিন্তু আমার কাছে জানতে চাইছিলে। তো বিশ্বস্ত সূত্র মারফত সেরকম খবর পাচ্ছিলাম না, সেই জন্যেই তোমাদের আপডেট দিতে পারিনি। তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে KMC-র একজন ইন্সপেক্টরের কাছ থেকে, সরাসরি যে তথ্যটি উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের খাতা দেখা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র টেবুলেশনটা বাকি আছে এবং টেবুলেশনের পরে কিন্তু এটা কিন্তু আগামী জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসে কিন্তু রেজাল্ট বেরোনোর কিন্তু 90-95% চান্স। এবারে তোমরা আমাকে বলবে যে স্যার, তাহলে 100% কেন বলছেন না? দেখো, প্রতিবারের মতন এবারও একটাই কথা বলতে চাই যে সরকারি জায়গায় কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি যেটা তথ্য বলল, পুরো ধরো তিনি জেনেই বলছে, তাও কিন্তু কিছু অবস্টাকেল থাকে, বিকজ কোনো একজনের ওপরে বা কোনো একটা ডিপার্টমেন্টের ওপরে রেজাল্ট কিন্তু নির্ভর করে না বা ফাইনাল চাকরিটাও কিন্তু নির্ভর করে না। সেখানে কিন্তু একটা বোর্ড থাকে, একটা টিম থাকে এবং একটা প্রোটোকল থাকে। তো সেই জন্যেই যেটা সূত্র মারফত জানতে পেরেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যেটা বলে দেওয়া বাধ্যতামূলক বা যেটা ডিসক্লেমার দেওয়া বাধ্যতামূলক যে জুন বা জুলাই যে কাট অফ বললাম, দেখো এতদিন কিন্তু বলিনি কেন, সেইভাবে সেরকম সূত্র থেকে কিন্তু খবরটা পাইনি। তোমরা প্রত্যেকে জানো যে আমি কলকাতা হাইকোর্টে চাকরি করি, সুতরাং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা তোমার যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে সেরকম কোনো সূত্র যোগাযোগ আসছিল না এবং অ্যাজান হোয়েন এটা এসেছে একজন কর্মরত ইন্সপেক্টরের কাছ থেকে, আমি যেটা জানতে পেরেছি যে আগামী জুন অথবা জুলাই মাসে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এবং এখানে কিন্তু 40 নম্বরের ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের জন্যে আমি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আছে, ইন্টারভিউ প্রিপারেশানের জন্যে কীরকম ড্রেস হবে, কীভাবে নিজেকে তৈরি করবে। এবং আজকেও কিন্তু আমি বীরভূম কোর্টের একজন পরীক্ষার্থী, যারা নাকি ইন্টারভিউ মে মাসের 1 তারিখে ছিল, অর্থাৎ পরশু দিন ছিল, তার আমি ইন্টারভিউয়ের অভিজ্ঞতা কল রেকর্ডিং শেয়ার করেছি। এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো চলো, তোমাদের কোনো রকম কিছু কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস, এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকছে। তো চলো, আজকের মতন এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।